অপেক্ষা নারী ছেড়া ধনের কথা ছিল দুমাসের বেতন নিয়ে হাবিব ফিরবে মায়ের কোলে, কিন্তু আবুজ মা আনোয়ারা ভুলেই গেছেন, না ফেরার দেশে চলে গেছে হাবিব। নাটোরের সিংড়ার এই মায়ের মতো আরও অনেকেই সকালে জড়ো হন পোড়া কারখানার সামনে। এই মাসে দুই মাসের বেতন বন্ধ করেছে, এই মাসে বেতন দিবি মা, সব বেতন এই মাসে দিয়ে দিবি, হয়তো দিল বেটা একবারে একবারে বেতন দিয়ে দিতে পারবো। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় টঙ্গীর শিল্প সম্পর্ক উন্নয়ন প্রতিষ্ঠান আইআরআইএ। সেখানে তিন মাসের বেশি সময় কাজ করা কর্মীদের 13,000 টাকা আর এই সময়ের কম যারা কাজ করেছেন তাদেরকে দেয়া হয় মূল বেতন সহ বাড়তি হাজারখানেক টাকা। আগের ছিল 15 দিনের আর এই মাসের 12 দিনের, এটা মিলে আমি 4,500 টাকা পাইছি, আমরা পুরো বেতনই পাইছি। তবে এখনো আতঙ্ক বুক জোড়া, মৃত্যুদুয়ার ঘুরে আসা এসব মানুষ পোশাক কারখানায় কাজ করার সাহস হারিয়ে ফেলেছেন। না আমার আর সাহসে কুলাইতেছে না যে আমি গার্মেন্টসের চাকরি করব। এখন গার্মেন্টসের দিকে তো তাকালেই তো মানে এমনি চোখের পানি আসে, বুকের ভিতর কেমন করে ওঠে। দুর্ঘটনা কবলিত কর্মীদের স্থানীয় পোশাক কারখানাগুলোতে যে কোনো সময় যোগদানের ঘোষণা দেয় বিজিএমইএ। আপনারা ইন্ডাস্ট্রিতে কাজে মনোনিবেশ করবেন, আগুন 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 আতঙ্ক যারা সৃষ্টি করছে তাদেরকে খুঁজে বেড়ার বাইর করার দায়িত্ব সরকারের, সকলে মিলে আবার এই শিল্পকে এগিয়ে নেব। তাজরিন ফ্যাশনের কর্মীদের কাছে শ্রমমন্ত্রী টাকা বিতরণের পর তাদের কাজ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছে সাভার গাজীপুরের স্থানীয় জনপ্রতিনিধিরাও। কেউ নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, টঙ্গী, গাজীপুর।